সেভেনের মেয়েরা, মনে পড়ছে আমরা আগের দিন মৌলের পরমাণুর গঠন কিরকম হয় সেটা আমরা শিখেছিলাম? পরমাণু যে তিন রকম কণা নিয়ে তৈরি হয়, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, সেটাও আমরা দেখেছিলাম, এবং তারা কোথায় থাকে সেই সংখ্যাগুলো যদি আমার জানা থাকে, তাদের গঠন, পরমাণুর গঠন আমরা আঁকতে পারবো, সেটা কিন্তু আমরা আগের দিন দেখেছিলাম। আশা করি তোমরা বাড়িতে কিছু প্র্যাকটিস করেওছো এই ধরনের পরমাণুর গঠন আঁকা, এবং পড়াটা আশা করি পুরোটা হয়েছে। এবার আজকে তাহলে আমি এর পরবর্তী জায়গায় যাচ্ছি। আমরা আজকে একটুখানি আমার চেনা একটা পরমাণুর গঠন নিয়ে প্রথমে আমি শুরু করছি। আমি এখানে একটা সোডিয়াম পরমাণুর গঠন মনে করো দেখিয়েছি। সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে আমি ধরো বলে দিলাম যে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11 আর ভর সংখ্যা হচ্ছে 23, ঠিক আছে? এটা আমার বলে দিয়েছে। তাহলে আমি এই সংখ্যাগুলো, আমি কোন কণা কতগুলো পরিমাণে আছে সেটা আমরা জানতে পারবো। যেমন প্রোটন সংখ্যা এখানে দেখো 11টা প্রোটন রয়েছে। যেহেতু নিস্তড়িত পরমাণুতে প্রোটন সংখ্যা যতগুলো থাকবে ততগুলোই ইলেকট্রন সংখ্যা থাকবে, সেই জন্য আমার ইলেকট্রন সংখ্যা এখানে হয়ে যাচ্ছে হচ্ছে 11। প্রোটন পজিটিভ চার্জযুক্ত কণা বলে আমি এইভাবে একটা বৃত্ত এঁকে তার মাঝে প্লাস দিয়ে প্রোটনকে চিহ্নিত করব গঠনটা আঁকার সময়। আর ইলেকট্রনের ক্ষেত্রেও তাই, বৃত্তের ভেতর একটা মাইনাস চিহ্ন দিয়ে আমরা এটাকে প্রকাশ করব, ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত কণা। আচ্ছা, নিউট্রন নিস্তড়িত, তাই শুধু এখানে কোনো চার্জ দেওয়ার দরকার নেই, আমরা শুধুই একটা গোল করে আমরা নিউট্রনগুলোকে বোঝাবো। এই চার্জ হচ্ছে 0, তাহলে এর সংখ্যা হচ্ছে 12। এবার আমি এখানে পরমাণুর গঠনটা আঁকা দেখিয়েছি। এখানে দেখো নিউক্লিয়াস হচ্ছে এই অংশটা, এখানে আমার থাকবে কে কে, প্রোটন আর নিউট্রন, তাহলে 11টা প্রোটন আর নিউট্রন থাকবে 12টা, তাই দেখানো হয়েছে প্লাস চিহ্ন দিয়ে একটা ছোট্ট গোল এঁকে তার পাশে 11, মানে 11টা প্রোটন বোঝাচ্ছে আর এটা হচ্ছে নিউট্রন 12টা বোঝাচ্ছে। এবার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11, তাহলে ইলেকট্রন কোন কক্ষে কতগুলো করে থাকবে, কক্ষপথগুলোতে আমাকে সাজিয়ে দিতে হবে ইলেকট্রনগুলোকে। তাহলে প্রথম কক্ষে তো থাকে হচ্ছে 2, তার বেশি ইলেকট্রন প্রথম কক্ষে থাকবে না। দ্বিতীয় কক্ষে দেখেছিলাম 8 বেশি থাকবে না, তাহলে দ্বিতীয় কক্ষে 8টা, এবং তার পরবর্তী কক্ষে হচ্ছে 1টা, ঠিক আছে? তাহলে 2, 8, 1 এইভাবে ইলেকট্রন বিন্যাসটা সোডিয়াম পরমাণুর বিভিন্ন কক্ষে থাকবে। এইবার আমি একটা কথা বলি, এখানে তো প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান 11টা 11টা। এবার যদি সোডিয়াম পরমাণুর এই বাইরের কক্ষে যে ইলেকট্রনটা রয়েছে, একটা ইলেকট্রন, এটা যদি বেরিয়ে যায় কোনোভাবে তখন কি হবে? মনে করলাম যে এই ইলেকট্রনটা ও বেরিয়ে গেল, অর্থাৎ সে, আমি লিখছি এখানে, একটি ইলেকট্রন ও ছেড়ে দিল একেবারে, ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে আমার এখানে কিন্তু ইলেকট্রন সংখ্যা আর 11টা থাকবে না। ইলেকট্রন সংখ্যা এবার যেটা আমি পাবো সেখানে ইলেকট্রন সংখ্যা দেখা হয়ে যাবে 11-1=10, আর প্রোটন 11টা ছিল, 11টাই থাকছে, কারণ প্রোটন আমার বাইরে থেকে যুক্তও হয়নি বা ছেড়েও দেয়নি। নিউট্রন থাকবে কিন্তু 12টা। তাহলে আমি এখানে গঠনটা এঁকেছি, দেখো এখানে নিউক্লিয়াস, প্রোটন সংখ্যা 11টাই আছে, নিউট্রনও 12টাই আছে, কিন্তু ইলেকট্রন দেখো বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে বলে আমি ইলেকট্রন বিন্যাস এবার দেখাবো 2, 8, প্রথম এবং দ্বিতীয় কক্ষে যথাক্রমে 2 আর 8টা ইলেকট্রন থাকবে। তাহলে এই 10টা হয়ে গেল, দেখো এই প্রথম কক্ষে 1টা 2, দ্বিতীয় কক্ষে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা হয়ে গেল। তাহলে এখানে যে ঘটনাটা আমরা দেখছি, দেখো ঋণাত্মক চার্জযুক্ত কণার সংখ্যা কিন্তু এখানে কম হয়ে গেল, সমান থাকলো না কিন্তু ধনাত্মক চার্জযুক্ত প্রোটনের সংখ্যার সঙ্গে, এটা কিন্তু সমান থাকলো না। তাহলে এখানে কিসের আধিক্য হলো? ধনাত্মক চার্জযুক্ত কণার আধিক্য হলো, অর্থাৎ প্রোটনের আধিক্য হলো, ইলেকট্রনের সংখ্যার থেকে প্রোটন বেশি হয়ে গেল সংখ্যায়। তাহলে আমরা এইখানে বলবো এটা কিন্তু নিস্তড়িত পরমাণু থাকলো না, এটা এখন একটা আয়নে পরিণত হলো, ঠিক আছে? এবং এই আয়নটাকে আমরা বলবো ধনাত্মক চার্জযুক্ত আয়ন বা ক্যাটায়ন। এখানে আমরা এটাকে প্রকাশ করব এইভাবে, এনে সোডিয়ামের চিহ্নটা লিখলাম, মাথার ওপর আমি যতগুলো ইলেকট্রনও ছেড়েছে ততগুলো প্লাস, এখানে একটা ইলেকট্রন ছেড়েছিল বলে ওর 1 ইলেকট্রন ঘাটতি, সেই জন্য প্লাস, একটা প্লাস চিহ্ন দিলাম, দিয়ে আমি লিখছি আয়ন, ঠিক আছে? এটাকে আমরা বলছি হচ্ছে ক্যাটায়ন। তাহলে আমরা এটা জানলাম যে পরমাণু থেকে যদি একটা ইলেকট্রন বা একাধিকও বেরোতে পারে, একাধিক ইলেকট্রন যদি বেরিয়ে যায়
তখন কিন্তু পরমাণুটা নিস্তড়িৎ থাকে না, তখন পরমাণুতে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার থেকে বেশি হয়ে যায়, ঠিক আছে, ইলেকট্রন সংখ্যাটা কমে যায়, বুঝলে, ইলেকট্রন সংখ্যাটা কমে গেল। তাহলে আমি বলছি যে পরমাণুটা কিন্তু নিস্তড়িত থাকলো না, ধনাত্মক চার্জযুক্ত হয়ে গেল, এবং সেই ধনাত্মক চার্জযুক্ত যে কণাটা আমরা পাবো সেটা কিন্তু আর নিস্তড়িত পরমাণু না, ওটা এখন আয়ন। আর ধনাত্মক চার্জযুক্ত আয়নকে আমরা বলবো ক্যাটায়ন। এবার আমরা আরেকটা ক্ষেত্র দেখি, এখানে দেখো আমি একটা ক্লোরিন পরমাণুর গঠন দেখিয়েছি। এইখানে প্রোটন সংখ্যা 17, ইলেকট্রন সংখ্যাও 17, তাহলে নিস্তড়িত পরমাণু প্রোটন ইলেকট্রন সংখ্যা সমান আছে। নিউট্রন সংখ্যা দেখো 18 দেখানো হয়েছে, নিউক্লিয়াসের পজিটিভ কণা মানে প্রোটনের সংখ্যা পাশে 17, এটা হচ্ছে নিউট্রন নিস্তড়িত, তাহলে তার পাশে 18 লিখেছে, 18টি নিউট্রন। এবার ইলেকট্রন দেখো কোন কক্ষে কতগুলো, প্রথম কক্ষে 2, তার বেশি থাকবে না, পরের কক্ষে থাকবে 8টা, তাই তো, এখানে 8টা, তারপরের কক্ষে থাকবে দেখো 2 আর 8 এ 10 হয়ে গেল, আর 7টা বাকি আছে ইলেকট্রনকে আমাকে ঢোকাতে, তাহলে সেটা থাকবে তৃতীয় কক্ষে, 1 2 3 4 5 6 7টা ইলেকট্রন দেখো তৃতীয় কক্ষে রয়েছে। এটা নিয়ে কোনো ঝামেলা নেই, এটা একটা নিস্তড়িত পরমাণু। এবার এর ক্ষেত্রে যদি এরকম হয় যে একটা ইলেকট্রন যদি ও গ্রহণ করলো, মানে বাইরে থেকে ও একটি ইলেকট্রন ও যদি নেয়, একটি ইলেকট্রন নিল বা আমি লিখতে পারি এখানে গ্রহণ করলো, তখন কি অবস্থাটা হবে? তখন ওর ইলেকট্রন সংখ্যা কিন্তু আর 17 থাকবে না, ইলেকট্রন সংখ্যা তখন হয়ে যাবে 17+1, তাহলে ইলেকট্রন সংখ্যা হয়ে যাচ্ছে 17+1। কী করে আমি এবার ব্যাপারটা একটু দেখি, তাহলে আমি এইখানে দেখো প্রোটন সংখ্যা 17ই থাকবে, প্রোটন সংখ্যা বাইরে থেকে সে প্রোটন নিচ্ছেও না বা প্রোটন ছেড়েও দিচ্ছে না, কিন্তু ইলেকট্রন দেখো একটা বাইরে থেকে গ্রহণ করেছে, তাহলে পরে তার ইলেকট্রন সংখ্যা কিন্তু বেশি হয়ে গেল একটা, 17+1=18, নিউট্রন সংখ্যা 18টাও ছিল সেটা 18টাই রইল। এবার আমি এর গঠনটা একটু দেখি, দেখো এখানে নিউক্লিয়াস, তার মধ্যে 17খানা প্রোটন 18খানা নিউট্রন, প্রথম কক্ষে 2, তার পরের কক্ষে যেরকম 8টা ছিল 8টাই রয়েছে, তো শেষ কক্ষে এখানে 7টা ছিল, ওই কক্ষে কিন্তু ও বাড়তি একটা ইলেকট্রন ও নিয়েছে। দেখো এখন ইলেকট্রন সংখ্যা 1 2 3 4 5 6 7 8, টোটাল বাইরের কক্ষে 8টা ইলেকট্রন আছে, তার মানে টোটাল ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 18, অর্থাৎ ইলেকট্রনের আধিক্য হলো এখানে, মানে নেগেটিভ চার্জযুক্ত কণার সংখ্যা কিন্তু এখানে বেড়ে গেল ধনাত্মক চার্জযুক্ত কণার সংখ্যা থেকে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি আর এই পরমাণুটাকে আমি নিস্তড়িত আর বলতে পারছি না, এটা তখন হয়ে গেল কি, এটা কিন্তু তখন নেগেটিভ চার্জযুক্ত আয়নে পরিণত হলো, অর্থাৎ অ্যানায়ন। হ্যাঁ, এইটাকে আমরা বলছি ক্লোরাইড আয়ন, Cl- আয়ন, যেটা কিনা ঋণাত্মক চার্জযুক্ত আয়ন বা অ্যানায়ন। তাহলে আমরা দেখলাম যে কোনো নিস্তড়িত পরমাণু থেকে যদি এক বা একাধিক ইলেকট্রন যদি বর্জিত হয়, মানে যদি সে ছেড়ে দেয় এক বা একাধিক ইলেকট্রন, তখন সেটা কিন্তু ক্যাটায়নে পরিণত হচ্ছে, মানে ধনাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত হচ্ছে, কারণ সেখানে ইলেকট্রন সংখ্যার ঘাটতি হচ্ছে, প্রোটনের থেকে ইলেকট্রন কিন্তু কম হয়ে যাচ্ছে। আবার যখন সে বা কোনো নিস্তড়িত পরমাণু সবচেয়ে বাইরের কক্ষে যখন একটা বা একাধিক ইলেকট্রন নিল বা গ্রহণ করলো, তখন কী হচ্ছে, তার কিন্তু ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার থেকে বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ ঋণাত্মক চার্জযুক্ত হয়ে পড়ছে, তাহলে এটাকে আমরা বলছি অ্যানায়ন। তাহলে আয়ন কী করে সৃষ্টি হয় সেটা বোঝা গেল, যে কোনো নিস্তড়িত পরমাণুর যদি একটা ইলেকট্রন বা একাধিক ইলেকট্রন যদি ছেড়ে দেয় বা একটা ইলেকট্রন বা একাধিক ইলেকট্রন যদি গ্রহণ করে, তখন কিন্তু সেই পরমাণুটা নিস্তড়িত থাকে না, সেটা যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সে ধনাত্মক চার্জযুক্ত হয়ে পড়ে, কারণ তার ইলেকট্রনের সেখানে ঘাটতি হয়, প্রোটনের থেকে ইলেকট্রন সংখ্যা কম হয়ে যায়, তখন আমরা সেটাকে বলবো ক্যাটায়ন। এবং আমরা এখানে দেখছি যে যখন আমার ইলেকট্রন গ্রহণ করছে, তখন কিন্তু ইলেকট্রন সংখ্যার আধিক্য হচ্ছে, প্রোটনের থেকে ইলেকট্রন বেড়ে যাচ্ছে, তখন সে ঋণাত্মক চার্জযুক্ত হয়ে পড়বে, আমরা সেটাকে বলবো অ্যানায়ন। তাহলে আয়ন কিন্তু দু প্রকারের হলো, একটা হচ্ছে ক্যাটায়ন, একটা হচ্ছে অ্যানায়ন। ধনাত্মক চার্জযুক্ত আয়ন হচ্ছে ক্যাটায়ন, ঋণাত্মক চার্জযুক্ত আয়ন হচ্ছে অ্যানায়ন, ঠিক আছে। তাহলে আমরা এখানে কিন্তু পরিষ্কারভাবে আমি দেখলাম যে ক্যাটায়ন কীভাবে সৃষ্টি হয়, অ্যানায়ন কীভাবে সৃষ্টি হয়। হ্যাঁ, ইলেকট্রন পরমাণু ইলেকট্রন ছাড়লেই কী হয়, পরমাণু ইলেকট্রন গ্রহণ করলেই বা কী হয়। এবার আমরা একটু দেখে নিই, বেশ কয়েকটা পরমাণু মৌলের পরমাণু ইলেকট্রন ছাড়লে বা গ্রহণ করলে সে কীভাবে আয়নে পরিণত হচ্ছে। দেখো এখানে আমি কতগুলো মৌলের নাম লিখেছি, এখানে কোন মৌলের পরমাণু, প্রথম দেখো পটাশিয়াম, পরমাণুর চিহ্ন অবশ্যই কে, পটাশিয়ামের চিহ্ন কে,
তাহলে কটি ইলেকট্রন নিচ্ছে, আমি ধরে নিচ্ছি পটাশিয়াম যদি একটি ইলেকট্রন ছেড়ে দেয় তখন কি হবে, ওর কিন্তু ইলেকট্রনের সংখ্যা একটা কমে যাবে, অর্থাৎ একটা ইলেকট্রনে কিন্তু ঘাটতি হবে। অর্থাৎ তার ক্ষেত্রে কিন্তু এইরকম ব্যাপারটা হবে যে প্রোটন সংখ্যা কিন্তু ইলেকট্রন সংখ্যার থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে সেখানে কিন্তু সে একটা ক্যাটায়ন তৈরি করছে, আমি এটাকে বলছি কে প্লাস বা পটাশিয়াম ক্যাটায়ন, ঠিক আছে। ম্যাগনেশিয়াম, ম্যাগনেশিয়াম পরমাণু এমজি যদি দুটো ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে তার দুই ইলেকট্রনের ঘাটতি হবে, তাহলে এখানে কিন্তু আমরা এমজি টু প্লাস, হ্যাঁ টু প্লাস চিহ্নের আগে দুই সংখ্যাটা বসাচ্ছে, মানে দুটো ইলেকট্রন সে বর্জন করে এই ক্যাটায়নটায় পরিণত হয়েছে, এটাকে আমরা বলছি ম্যাগনেশিয়াম ক্যাটায়ন এমজি টু প্লাস। জিঙ্ক, তার চিহ্ন হচ্ছে জেডেন, তাহলে জিঙ্ক পরমাণু যদি দুটো ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সে জেডেন টু প্লাস, দু ইলেকট্রন ঘাটতি হচ্ছে, জেডেন টু প্লাস ক্যাটায়নে পরিণত হচ্ছে, এটাকে আমরা বলছি জিঙ্ক ক্যাটায়ন। লেড, লেড পিবি যদি দুটো ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সে পিবি টু প্লাস, দুই ইলেকট্রন ঘাটতি, তাহলে পিবি টু প্লাস ক্যাটায়নে পরিণত হচ্ছে, লেড ক্যাটায়নে পরিণত হচ্ছে। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও আমরা যদি দেখি যে সে তিনটে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, এ এল পরমাণু তিনটে ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে তার তিনটে ইলেকট্রনের ঘাটতি হবে, অর্থাৎ আমি এখানে লিখব এ এল থ্রি প্লাস, অ্যালুমিনিয়াম ক্যাটায়ন এ এল থ্রি প্লাস, তিন ইলেকট্রনের ঘাটতি। এবার এতক্ষণ আমি এইগুলো যে তৈরি হয়েছে সব দেখলাম ইলেকট্রন ছেড়ে দিয়েছে, মানে বর্জন করেছে, নিস্তড়িত পরমাণু ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ক্যাটায়নে পরিণত হয়েছে। আর এখানে এবার আমি এবার দেখি যে ইলেকট্রন নিলে কী হবে, দেখো ফ্লুরিন, ফ্লুরিনের চিহ্ন হচ্ছে এ, ফ্লুরিন পরমাণু যদি একটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে পরে সে কিন্তু অ্যানায়নে পরিণত হবে, ইলেকট্রনের আধিক্য হয়ে যাবে, তার প্রোটনের থেকে ইলেকট্রন সংখ্যা বেশি হয়ে যাবে, দেখছি এফ মাইনাস অ্যানায়নে পরিণত হচ্ছে, এটাকে আমরা বলছি ফ্লুওরাইড অ্যানায়ন। অক্সিজেন, ও দুটো ইলেকট্রন যদি নেয় তাহলে ও টু মাইনাস, টুটাও কিন্তু মাথায় আছে, মাইনাসের আগে শুধু একটা টু যোগ করতে হবে, মানে এখানে টু মাইনাস মানে দুটো ইলেকট্রন ও কিন্তু বাইরে থেকে বাড়তি গ্রহণ করলো, তাহলে অক্সাইড অ্যানায়ন, অ্যানায়নে পরিণত হচ্ছে, এটাকে আমরা অক্সাইড আয়ন বলতে পারি। দেখো অ্যানায়নগুলো সব কিন্তু আইড দিয়ে সাধারণত শেষ হচ্ছে, ফ্লুওরাইড অক্সাইড। এবার সালফার, এস দুটো ইলেকট্রন যদি সালফার পরমাণু নেয় তাহলে তার ক্ষেত্রে কিন্তু এস টু মাইনাস, দুই ইলেকট্রনের আধিক্য, তাহলে সালফাইড আয়নে পরিণত হচ্ছে, এটাও কিন্তু একটি অ্যানায়নের উদাহরণ। ব্রোমিন, ব্রোমিন পরমাণু বিআর, তার যদি একটি ইলেকট্রন সে গ্রহণ করে তখন বিআর মাইনাস, এক ইলেকট্রনের আধিক্য হচ্ছে, অর্থাৎ ব্রোমাইড আয়নে সে পরিণত হচ্ছে, এটাও কিন্তু একটা অ্যানায়নের উদাহরণ। তাহলে প্রতি ক্ষেত্রে আমি দেখলাম যে কী করে নিস্তড়িত পরমাণু থেকে ইলেকট্রন বর্জনের মাধ্যমে ক্যাটায়নে পরিণত হলো, এবং নিস্তড়িত পরমাণু ইলেকট্রন গ্রহণ করে কীভাবে অ্যানায়নে পরিণত হলো।